एशिया कप किया ना पिछले तो बहुत दिनों, अपील करते हैं। करता रहे, खूब कर रहा था। मैंने दूसरे अंपायर को बोला भाई अपील करता रहे, ध्यान रखियो। পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রেজওয়ান খেলার মাঝে বারবার মনোযোগ নষ্ট করে দেওয়ার ব্যাপারটা নিয়ে সাকিব এইভাবে বিরক্ত দেখিয়েছেন। সাকিবের মতো ঠিক একইভাবে বিরক্ত ছিলেন অনিল চৌধুরী। রেজওয়ান কবুতরের মতো মাত্রাতিরিক্ত লাফালাফি করেন, প্রতি বলে বলেই নাচানাচি করার স্বভাব আছে তার, এমনই অভিযোগ করেছেন ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী। উইকেটের পেছনে দাঁড়িয়ে রেজওয়ান বারবার আপিল করেন আর এই ব্যাপারে বিরক্ত হয়ে এক পডকাস্টে অনিল বলেছেন, প্রতি বলেই চিল্লায়, ওই লোকটা না যে মুখের মধ্যে লিপস্টিকের মতো কিছু লাগিয়ে রাখে, ও এমনি কবুতরের মতো লাফায়। এবং কি রেজওয়ানদের মতো কিপারদেরকে লুজার বলেও সম্বোধন করেছেন অনিল চৌধুরী। তিনি গত বছর এশিয়া কাপে আম্পায়ারের দায়িত্ব সামলিয়েছিলেন, ওই আসরের অভিজ্ঞতার আলোকেই রেজওয়ানকে নিয়ে এই ধরনের সমালোচনা করেছেন অনিল। 100 বেশি ম্যাচে দায়িত্ব পালন করা এই আম্পায়ার এতটাই বিরক্ত যে উইকেটের পেছনে রেজওয়ানের কর্মকাণ্ডকে অতিরিক্ত নাচানাচি বলে অভিহিত করেছেন, যা সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে অহেতুক চ্যালেঞ্জের মুখোমুখি করে। একবার এমনও হয়েছিল অনিল অন্য এক আম্পায়ারকে মাঠে সতর্ক করেছিল এই বলে যে এ সব সময় আপিল করে, একটু সতর্ক থাকবেন। পরে সে আম্পায়ার অনিলকে বলেছিল যে রেজওয়ানের জোরালা আপিলের চাপে পড়ে সে আম্পায়ার আউট দিতে চেয়েছিল, কিন্তু অনিলের কথা মনে পড়ায় সিদ্ধান্ত বদলান। কোনো কোনো আম্পায়ার রেজওয়ানের এমন আচরণে চাপে পড়লেও বুদ্ধিমানরা বিচলিত হন না বলে দাবি অনিলের। তিনি বলেন, কিন্তু ভালো আম্পায়াররা এই ধরনের পরিস্থিতিতে ভালো সিদ্ধান্ত নেন। আম্পায়ার ভালো হলে অমন উইকেট রক্ষকরা রোজার হন, তাই যেসব উইকেট রক্ষক আমার কথা শুনছেন তাদের বলবো মিথ্যা আবেদন কাজে দেয় না, অন্যথায় এমনও হতে পারে যে আসল আবেদনে সাড়া পাবেন না। রেজওয়ানের উপর অনিল চৌধুরী বিরক্ত হলেও আইসিসির নিয়ম অনুযায়ী ফিল্ডারদের আবেদন করার অধিকার রয়েছে, এই সুযোগ নিয়ে কেউ অযথা সময় নষ্ট যেন না করে সেজন্য আছে স্লো ওভাররেটেডের আইন। অহেতুক আপিলের নামে ভণ্ডামি করে নিজের মান সম্মান না হারানোর জন্য অনুরোধ করেছেন অনিল। রেজওয়ানের এই ব্যাপারটা নিয়ে অনিল বলেছেন, ফালতু আপিল না করে ওটাই করো যেটা ঠিক, আর এখন এত আধুনিক প্রযুক্তি এসেছে যে শুধু শুধু নিজের অপমান করা দরকার নেই। আপনার আপিলের ব্যাপারে উল্টাপাল্টা কিছু দেখা গেলে তখন মানুষজন আপনাকে নিয়েই মজা নিবে।